নমস্কার গল্প বন্ধু শ্রোতা বন্ধুরা, সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। শারদীয়ার এই পূর্ণ সময়ে গল্প বন্ধু অডিও সিরিজ আজ আবার আপনাদের সামনে এনে হাজির করেছে আপনাদের সকলের প্রিয় গোয়েন্দা কবিকে, অর্থাৎ পরাশর বর্মাকে। আমাদের আজকের উপস্থাপনা ভয়ঙ্কর ভাড়াটেও পরাশর বর্মা। 1932 সালে রোমাঞ্চ পত্রিকায় সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র তার এই পরাশর চরিত্রের প্রকাশ ঘটান। পরাশরের প্রথম কীর্তি গোয়েন্দা কবি পরাশর কিছু সময় আগে আমাদের চ্যানেলে পরিবেশিত হয়েছে। পরাশর সম্বন্ধে লেখক নিজে বলেছেন, কবি হয়েও পরাশর বর্মাকে গোয়েন্দাগিরি করতে হয় ঠিকই, কিন্তু শার্লক হোমস, পোয়ারো কি মাইগ্রে কারোর সঙ্গেই তার কোনো আত্মীয়তা নেই, আর আত্মীয়তা পাতাবার চেষ্টাও সে কখনো করে না। কবিতা সাধনার সঙ্গে সঙ্গে গোয়েন্দাগিরি তার কাছে একটা নিছক মজার খেলা। তার কীর্তিকলাপ বর্ণনা ছিল লেখকের কাছেও কলমের এক মন মাতানো ছুটি। আমাদের আজকের গল্পটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত পরাশর সমগ্র এই বইটি থেকে নেওয়া হয়েছে। গল্প পাঠে সুদীপ্ত, পরাশর বর্মা ও গল্পের সূত্রধর আমি দেবদূত। শুরু হচ্ছে আজকের উপস্থাপনা ভয়ঙ্কর ভাড়াটে ও পরাশর বর্মা। বাড়ি খুঁজে বের করে ভেতরে গিয়ে বসতে না বসতেই কবিতার খাতার চাপে দম বন্ধ হবার জোগাড়। একটা দুটো নয়, পাঁচ পাঁচটা মোটা বাঁধানো খাতা, আর প্রত্যেকটা খাতা আগাগোড়া কবিতায় ঠাসা। প্রথম খাতা খুলে প্রথম যে কবিতাটা আছে সেটা আমি পড়লাম। পড়েই আমার চক্ষু স্থির, এ কীরকম কবিতা! কবিতাটির নমুনা ছিল এই রকম। যদি বলো মাঝরাতে ঘুম যেই ভেঙে যায়, ছটফট করো শুধু বিছানায়, আমি বলি ভাবনা কি, ঘুম যদি নাহি আসে ছাদে গিয়ে দাঁড়াও না খাড়া পায়। দেখবে শহর ঘুমে মগ্ন, দূরে কোথা গাড়ি চলে যাচ্ছে, ঠিক যেন মাঝে মাঝে চিত হয়ে শুতে গিয়ে ঘর ঘর নাকতার ডাকছে। বিছানায় নিঃসারে ছাড় পোকা মশারা যেভাবে কামড় দিতে ব্যস্ত, চোর বাটপার আর বদমাস জেঠা যত, কোথা নেই কেউ অলস্ত। আহা কিবা মনোহর তারাদের ঝিকমিক, মনে হয় আকাশেতে কারা করে পিকনিক। আমি তাই বলি মিছে যেও না কো ঘাবড়িয়া, মাঝে মাঝে মন্দ কি হলে হোক ইনসমনিয়া। কবিতাটি শেষ করে খাতা থেকে মুখ তোলার আগেই লেখকের সলজ্জ মন্তব্য শোনা গেল, আমি আসলে একটু আধুনিক ধরনের লিখি, তা নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা এ লেখা পড়ছেন তারাও এতক্ষণে বোধহয় বুঝেছেন যে এ কবিতার লেখক পরাশর বর্মা ছাড়া আর কেউ নয়। নিজের গরজে তারই বাড়ি খুঁজে আজ সকালে এসে পৌঁছবা মাত্র তিনি আনন্দে এমন গদগদ হয়ে উঠেছেন যে আসল কথাটা বলবার এখনো সময় পায়নি। খিদিরপুরের একটি গলির ভেতর বাড়ি, দরজায় গিয়ে কড়া নাড়তেই হঠাৎ একেবারে কানের কাছে ভারী গলায় কাকে চান। কাছে পিঠে তো কেউ নেই, এ অশরীরী ধাক্কাতেই মুখ থেকে আপনা হতে বেরিয়ে গেছে আগে পরাশর বর্মাকে। নাম বলুন আপনার। আবার সেই ভুতুরে আওয়াজ। নামটা বলার পরই দরজাটা যেন মন্ত্র বলে খুলে গেছে, কিন্তু ওধারেও তো কেউ নেই। সত্যি ঢুকবো না এইখান থেকেই সরে পড়বো ভাবছি, এমন সময় ভেতরের ঘর থেকে স্বয়ং পরাশর বর্মাই বেরিয়ে এসেছেন। আরে আসুন আসুন, এই কার পদধূলি আমার বাড়িতে পড়ল, আমার কি পরম সৌভাগ্য। পরাশর বর্মার কণ্ঠে সাদর অভ্যর্থনা। ভুতুরে আওয়াজের অস্তিত্বটা তখনও কাটাতে পারিনি। সন্দিগ্ধভাবে পেছনে একবার তাকিয়ে তার পিছু পিছু ভেতরের ঘরে গিয়ে ঢোকবার পথে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ব্যাপারটা কি বলুন তো, এসব ভুতুরে কাণ্ড কারখানার মানে কি? ভুতুরে? আরে না না, ভুতুরে হবে কেন, চাকর বাকর পাওয়া আজকাল কিরকম শক্ত তা জানেন তো, তাই একটু বৈজ্ঞানিক ব্যবস্থা করতে হয়েছে।
বৈজ্ঞানিক ব্যবস্থার পরিচয় তার বাড়িতে তারপর থেকে আরও অনেক পেয়েছি, কিন্তু সে প্রসঙ্গ আজ থাক। যেখানে তারপর ঢুকেছি সাদাসিধেভাবে সাজানো, সেটি সাধারণ বসার ঘর। শুধু চেয়ার টেবিলের বদলে দেশি ধরনের নিচু গদি দেওয়া বসবার আসন। তার একটিতে বসতে না বসতেই কবিতার আক্রমণ শুরু হয়ে গেল। পরাশর বর্মা এই ঘরে বসেই বোধহয় কাব্যচর্চা করেন। ঘরটা চারিদিকে আমার চোখ বোলানো শেষ হতে না হতেই দেখি সামনে বাঁধানো খাতাগুলো উপস্থিত। পরাশর প্রথম খাতাটি তুলে আমার হাতে দিয়ে বললেন, আপনি নিজে থেকে আমার খোঁজ করতে আসবেন এ তো ভাবতেই পারিনি মশাই, কিন্তু এসেছেন যখন তখন আপনাকে সব না পড়িয়া আর ছাড়ছি না। কি খাবেন বলুন, চা না কফি? বিম্রভাবে খাতাগুলির দিকে চেয়ে চা না কফি কিসে সাই দিয়েছি তা আমার মনে নেই। ভদ্রতার খাতিরে প্রথম খাতাটাই হাতে তুলে নিলাম, তারপর নামাবার অবসর আর পাইনি। একেবারে কবিতার শিলাবৃষ্টি সমানে চলেছে। প্রথমটির নমুনা আগেই দিয়েছি, আরও একটি না তুলে দিয়ে পারছি না। পরাশর বর্মার এটি নাকি অত্যন্ত প্রিয় কবিতা, কবিতার নাম পকৌড়ি। পকৌড়ি নিয়ে কোনো সাহিত্যে আধ্যাত্মিক কবিতা অন্তত কেউ লিখেছেন কি না আমার জানা ছিল না, এটাই বোধহয় প্রথম। এবার আমি কবিতাটা পড়ছি, হ্যাঁ আপনি একটু ভালো করে শুনবেন শুনবেন। হ্যাঁ শুনুন, পকৌড়ি তুমি অতি তুচ্ছ, আশা তব নয় মোটে উচ্চ, কিছু তেলে ভাজা হও নাই তব পরোয়া, তবু তব সাত কভু পায় না কো ঘরোয়া। তেলে ভাজা বেসন কি ডাল বাটা যাই হোক, তুমি সুলভতম রসনার সম্ভোগ। প্রসাদের রহস্য কিসে কোন মশলায়, জানলে দুনিয়ায় সব গোল মিটে যায়। রাস্তার ধুলো সে কি সকলের মারানো, ভেজাল তেলের গুণ বারবার পোড়ানো। শুধু তাই নয় আরো আছে বিশেষত্ব, জনগণ মন দিয়ে খুঁজি সেই তত্ত্ব। কবিতার স্রোতে যখন হাবুডুবু খাচ্ছি এমন সময় কফি এলো। এবার আর ভৌতিক কায়দায় নয়, রক্ত মাংসের চাকরের হাতে কাঠের ট্রের ওপর। কফির পেয়ালা হাতে নিয়ে একটু ফাঁক পেয়ে আসল কথাটা বললাম, আপনার কাছে একটা বিশেষ দরকারে এসেছিলাম পরাশর বাবু। ও ঠিক আছে ঠিক আছে, তার জন্য কিছু ভাববেন না, যে কটা কবিতা আপনার পছন্দ হয় সব আপনি নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বলে পরাশর বর্মা আবার কবিতা পড়বার উপক্রম করলেন। সন্ত্রস্ত হয়ে বললাম, আগে কবিতা তো হবেই, কবিতা তো আমি নেবই, কিন্তু তার আগে আমার কথাটা যদি একটু শোনেন, একটা রহস্যের কিনারা করতে আপনার সাহায্য চাই যে। আচ্ছা বেশ তো বেশ তো, কি রহস্য তা বলেই ফেলুন না, বলে পরাশর বর্মা ভরসা দিলেন। কিন্তু ওই ভরসা পর্যন্তই, তার আরও একটি কবিতা পড়া তখন শুরু হয়ে গেছে, উপায় নেই। তাই ওই কবিতার ফাঁকে ফাঁকেই কোনো রকমে ঘটনাগুলো তাকে জানালাম। তার কানে কথাগুলো গেল কি না গেল তা সন্দেহ আছে, ফল যে কিছু হবে সে আশা তখন আর নেই। মনে মনে এই কাব্য পাগলা মানুষটার কাছে রহস্যের মীমাংসা করাতে আসাটাই আহাম্মকি হয়েছে বলে নিজেকে তখন দোষ দিচ্ছি। কবে কি সামান্য একটা রহস্যের কিনারা করেছিল বলে তার বুদ্ধিশুদ্ধি সম্বন্ধে অত উঁচু ধারণা করাই অন্যায় হয়েছে বলে মনে হচ্ছিল। রহস্যের মীমাংসা টিমাংসার দরকার নেই বাপু, এ লোকের হাত থেকে ছাড়া পেলেই এখন বাঁচি। নিজের বক্তব্য শেষ হওয়ার পর ভদ্রতার খাতিরে আরও ঘণ্টাখানেক কবিতা শুনে মাথা যখন ঝিমঝিম করছে তখন একটু ফাঁক পেয়ে বললাম, আজ আমার একটু কাজ আছে পরাশর বাবু, তাই এখন না উঠলে যে নয়, হ্যাঁ আমাকে উঠতে হবে। ও এক্ষুনি উঠে পড়বেন, কিন্তু সবে তো একটা খাতাই মোটে শেষ হয়েছে। সভয়ে অন্য খাতাগুলোর দিকে চেয়ে বললাম, একটা খাতাতেই যা পেলাম তাই আগে সামলাই দাঁড়ান, এত ভালো জিনিস সব একসঙ্গে হজম করতে পারবো না যে। কথাটার মধ্যে বিদ্রুপের সুরটা খুব একটা প্রচ্ছন্ন ছিল না, কিন্তু পরাশর বর্মা খুশি হয়েই বললেন, আচ্ছা আচ্ছা তা ঠিক বলেছেন, আবার একদিন শোনানো যাবে, কি বলেন? আমার উৎসাহের অভাবটা লক্ষ্য না করেই পরাশর বর্মা আবার বললেন, কিন্তু আপনার রহস্যের কিনারাটা তো করে ফেলতে হয়। এবার অসন্তোষটা গোপন না করেই বললাম, না থাক তার আর দরকার নেই।
পরাশর বর্মা এবার উল্টো বুঝলেন, যেন প্রসন্ন হয়েই বললেন, ও হো হো হো, নিজেই এর মধ্যে মীমাংসা করে ফেলেছেন বুঝি, করে ফেলাই অবশ্য উচিত। এ আর এমন কি, রহস্য তো এমন কিছুই নয়। এমন কিছু নয়, রাখবো না অবাক হব বুঝতে না পেরে বেশ ঝাঁঝের সঙ্গেই বললাম, রহস্যটা কি সেটা তো না জেনেই শুধু কথা বলে যাচ্ছেন, আর বলছেন এমন কিছু সেটা নয়, যত্ত সব। বাহ, রহস্যটা না জেনে কীরকম, আপনি এতক্ষণ ধরে বললেন কি তাহলে? আমি তো বলেছি, কিন্তু আপনি তো নিজের কবিতা পড়তেই মত্ত, আরে শুনেছেন আমার কথা কিছু? শুনিনি মানে কি বলতে চাইছেন? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে তাহলে ব্যাপারটা বলি, আপনি মিলিয়ে দেখুন ঠিক হচ্ছে কিনা। ব্যাপারটা সংক্ষেপে হলো এই, আপনাদের পাড়ায় একটা বাড়ি আছে, পুরনো ভাঙা বাড়ি, কিন্তু দু এক বছর আগে এক অবাঙালি ভদ্রলোক সেটা কিনে মেরামত করে নতুন করে তোলে। ভদ্রলোকের নাম এস কাউল, তার কোনো কুলে কেউ আছে কিনা সেটা আপনারা জানতে পারেননি। ভদ্রলোক একাই বাড়িতে থাকতেন, সঙ্গে শুধু একটা কুকুর। কাউল সাহেব খুব মিশুকে লোক তেমনটা নয়, পাড়ায় কারোর সঙ্গে বিশেষ আলাপ পরিচয় তিনি করতেন না, তবে মাঝে মাঝে বাড়িতে জাঁকজমক করে উৎসব খাওয়া দাওয়ার ব্যাপার হতো। হোমরা চোমরা বড় লোক, ব্যবসাদার, কারখানার মালিকরাই সাধারণত আসতেন। বড় বড় গাড়িতে রাস্তা ভর্তি হয়ে যেত, নাচ গানের ব্যবস্থাও থাকত। আপনারাও কেউ কেউ এইসব উৎসবের দু একটিতে নিমন্ত্রণ পেয়েছেন। অত লোকের ভিড়ের মধ্যে কাউল সাহেবের সাথে বিশেষ আলাপের সুযোগ হয়নি, কিন্তু তার নিজের সাজগোজ থেকে, তার বাড়ির সব কিছু ব্যবস্থার মধ্যে, তার যে রুচির পরিচয়, তার অমায়িক ব্যবহার, বিশেষ করে ওই রেশমি পাকা চুলদাড়ি ভেতর দিয়ে তার মুখের সৌম্য প্রসন্নতা, আপনাদের ভালো লেগেছিল। কথা তার মুখে খুব কমই শুনেছেন, শুধু বাংলা বলতে পারতেন না তা বলে নয়, ভদ্রলোক কথাই কম বলতেন। বাড়িটা তখনই আপনাদের অদ্ভুত লাগত। উৎসব হয়ে যাওয়ার পর দিন সকালেই আবার সব নিঝুম, মাঝে মাঝে কুকুরের ডাক ছাড়া বহুকাল তারপর সেখান থেকে কোনো সাড়া শব্দই পাওয়া যেত না, মনে হতো উৎসবটাই যেন স্বপ্ন। এই ভুতুড়ে গোছে নির্জন বাড়ি যে এক রাতে আলোয় ঝলমল মানুষজনে গম গম করে উঠেছে, তখন তা বিশ্বাসই হতো না। মাঝে মাঝে কাউল সাহেবকে বাড়ি থেকে বেরোতে কি বাড়িতে ঢুকতে অবশ্য দেখা যেত। বাড়ির দরজার সামনে ট্যাক্সি দাঁড় করিয়ে দরজায় তালা দিয়ে তিনি একটা ছড়ি হাতে ট্যাক্সিতে উঠে কোথায় যে যেতেন তা আপনারা অবশ্য জানেন না। পরাশর বর্মা একটু থামতেই সবিস্ময়ে বললাম, আশ্চর্য? আশ্চর্যটা কি, সব কথাই আপনার শুনেছি এই তো। আরে দাঁড়ান দাঁড়ান, বাকি সবটা মেলে কিনা দেখুন। শেয়ার মার্কেট বা ওই রকম কোনো একটা জায়গায় তিনি যে যেতেন এটা আপনার অনুমান করতেন মাত্র, এ নিয়ে বিশেষ মাথা কেউ ঘামায়নি, দরকারও হয়নি। একদিন পাড়ার ছেলেরা ওই বাইরের দরজাতেই সরস্বতী পুজোর চাঁদার জন্য তাকে ধরেছিল। তিনি করকরে 100 টাকার নোট এতটুকু দ্বিধা না করে চাঁদা হিসাবে দিয়ে যথারীতি দরজায় তালা দিয়ে ট্যাক্সিতে উঠে চলে গেলেন। কিন্তু একদিন হঠাৎ সেই যে দরজায় তালা দিয়ে তিনি বেরিয়ে গেলেন, তারপর থেকে আর ফেরেননি। তাকে বাড়ি থেকে বেরোতে অবশ্য কেউ দেখেনি, কিন্তু পরপর কয়েকদিন দরজার সামনে বন্ধ তালা ঝুলতে দেখে আপনাদের কেমন একটা আশ্চর্য লাগল। কাউল সাহেব গেলেন কোথায়? দিনের বেলা যে যা নিজের ধান্দায় থাকেন অত খেয়াল থাকে না, কিন্তু রাত্রে সেই বাড়ির ভেতর থেকে কুকুরের ডাক শুনে হঠাৎ মনটা সন্দিগ্ধ হয়ে ওঠে। কাউল সাহেবের হলো কি? দিন কয়েক এমন কাটবার পরেই পাড়ার অনেকেই একটু ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু করার তো কিছু নেই, তালা ভেঙে পরের বাড়িতে তো ঢোকা যায় না, যার আগে কুকুর সেটা নিরাপদ হবে না। আর পুলিশে খবর দেওয়ার মতো কিছু হয়েছে কিনা তাও আপনারা তখন বুঝতে পারছেন না। একটা কিছু কিন্তু করা দরকার সেটা আপনাদের মনে হলো, আপনাদের ছাড়া আরো অনেকের যেটা মনে হয়েছে পরের দিন বুঝতে পারলেন। ছুটির দিন, পরপর বড় বড় মোটর আসে আর দরজায় তালা দেখে হতাশ হয়ে চলে যায়। কেউ কেউ আপনাদের কাছে খোঁজ খবরও নিলেন, আপনারাই বা কি আর জানেন যে বলবেন। আপনারাই বরং শুনে অবাক হলেন যে যারা এসেছে তাদের অধিকাংশই পাওনাদার,
শুনলেন যে অনেকেই নাকি কাউল সাহেবের কাছ থেকে অনেক পায়। ফাটকার বাজারে কাউল সাহেব নাকি বড় দাম মারতে গিয়েই কাত হয়ে গা ঢাকা দিয়েছেন। পাওনাদাররা নাকি একজোট হয়ে তার বাড়িটা নিলামে তোলার ব্যবস্থা করেছেন, এও কদিন বাদে শুনলেন। কিন্তু বাড়িটা আর নিলামে উঠল না। কাউল সাহেব উদাও হওয়ার হপ্তাখানেক বাদেই একদিন দেখেন বাড়ির দরজায় তালা খোলা। ভেতরে মিস্ত্রি লেগেছে বাড়ি মেরামত করতে আর চুনকাম করতে। ব্যাপারটা কি, কে এলেন আবার এ বাড়িতে? আপনাদের কৌতূহলী হয়ে বেশিক্ষণ থাকতে হলো না। বাড়ির পাশ দিয়ে যেতে না যেতেই বাড়ির নতুন মালিক নিজেই গায়ে পড়ে এসে আপনাদের সাথে আলাপ করলেন। মনে হলো বেশ মিশুকে লোক, খালি গায়ে ধবধবে পৈতের সঙ্গে কাঁধে গামছা ফেলা, পনে আট হাতি খাটো ধুতি আর পায়ে খড়ম, বেলের মতো চাচা ছোলা মাথা ভর্তি ডাক, কামানো গোল মুখের সঙ্গে যেন মানানসই করে তৈরি। কথাই একটু আর দেশের টান। ভদ্রলোক নিজে থেকেই আলাপ পরিচয় করেছেন ও সারাক্ষণ নিজের কথাই বলে চলেছেন। এসেছিলেন কিছু জানা যায় কিনা সেটা চেষ্টা করে দেখতে। ভদ্রলোকের অনর্গল কথার তোড়ে দিশাহারা হয়ে মনে হয়েছে ছাড়া পেলে বাঁচেন। ভদ্রলোকের নাম বিশ্বম্ভর রায়। তার সব কথাই আপনারা শুনেছেন। কাউল সাহেবের আর সব পাওনাদারের মতো তিনিও কেমন করে ফাঁকি পড়তে বসেছিলেন, শুধু নেহাত বড়ার জোরে কি করে কাউল সাহেবের অন্তর্ধানের আগে তার কাছ থেকে বাড়িটা নিজের নামে কিনে নিতে পেরেছেন, বাড়িটা পেয়েও এখনো যে কি গণ্ডগোল তাকে পোয়াতে হচ্ছে, আর অন্য পাওনাদাররা কিভাবে সারাদিন এসে যে তাকে জ্বালাতন করছে, কেউ কেউ বাড়ি বিক্রি নাকচ করার চেষ্টাও নাকি করেছেন, এসব কাহিনী তিনি বলে গেলেন। কাউল সাহেবের উদ্ধার হওয়া যত অদ্ভুতই হোক, দু চার দিন বাদে আপনারাও ব্যাপারটা প্রায় ভুলে যেতে বসেছিলেন। এমন সময় আপনাদের পাড়ারই যে মিউনিসিপ্যাল পুকুরটায় ছেলেরা সাঁতার কাটে, তার তলা থেকে একটা ছড়ি একটা ছেলে ডুব দিতে গিয়ে তুলে এনেছে। সে ছড়িটা এমন আশ্চর্য কিছু জিনিস নয়, তবু আপনাদের দু একজনের মনে হয়েছে যে ঠিক এরকমই একটা ছড়ি কাউল সাহেবের হাতে আপনারা দেখেছেন। ব্যাপারটা এতটাই সামান্য যে নিয়ে পুলিশে যাওয়া যায় না, অথচ আপনাদের মনের সন্দেহ দূর হলো না। অজন মিলে বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে রহস্যটা যেন আরো গভীর হয়ে উঠল। আপনাদের মনে পড়েছে যে বিশ্বম্বরবাবু কবে যে তালা খুলে ও বাড়িতে ঢুকেছেন, আপনারা সেটা কেউ দেখেননি। সেটা না হয় অগ্রাহ্য করা গেল, কিন্তু বিশ্বম্বরবাবুর চাল চলনও কেমন একটা অদ্ভুত মনে হয়েছে আপনাদের। সেই প্রথম কদিন সকলের সাথে মেলামেশার পর তিনি যেন একেবারে ডুব মেরেছেন। মিস্ত্রি মজুর বাড়িতে আর খাটছে না, তালা দেওয়া না হলেও দরজা বন্ধই থাকে বেশিরভাগ সময়। রাত্রে মাঝে মাঝে কুকুরের ডাক ছাড়া বাড়ি আগেকার মতোই নিস্তব্ধ। এরই মধ্যে পাড়ার এক রাস্তায় এক রাতে কাউল সাহেবের সেই কুকুরটাকে একটা ছেলে নটার শোর বায়োস্কোপ ভাঙবার পর বাড়ি ফেরবার পথে তাকে দেখতে পায়। বিশ্বম্বরবাবুকেও নাকি গভীর রাতে কেউ কেউ ব্যস্ত সমস্ত হয়ে নির্জন রাস্তায় হাঁটতে দেখেছে। তাকে অনুসরণ করা হয়েছিল কিন্তু কিছু ফল হয়নি। তিনি যেন বুঝতে পেরে এদিক ওদিক ঘুরে বাড়িতেই ফিরে এসেছেন। সমস্ত ব্যাপার জড়িয়ে আপনাদের মনে একটা দারুণ সন্দেহের জট পাকিয়ে উঠেছে। কাউল সাহেব সত্যি দেনার দায়ে পালিয়েছেন, না তার অন্তর্ধান হওয়ার ব্যাপারে অন্য কোনো রহস্য আছে? কাউল সাহেবের সঙ্গে বিশ্বম্বরবাবুর সম্পর্কটাই বা কি এবং কতটা, তা নিয়েও আপনাদের মনে সন্দেহ জেগেছে। শুধু নিজেদের মনের এই সন্দেহ নিয়ে পুলিশের কাছে যাওয়া এক্ষুনি ঠিক হবে কিনা সেটা আপনারা ঠিক করে উঠতে পারছিলেন না, তাই সেটা করতে না পেরে আপনি এই অধমের কাছে এসেছেন, তাই তো? উত্তর দেওয়ার আগে বেশ কিছুক্ষণ অবাক হয়ে পরাশর বর্মার দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, আপনি ঠিকই ধরেছেন, সমস্ত ব্যাপারটা মোটেই স্বাভাবিক মনে হচ্ছে না। সাংঘাতিক কিছু এর ভেতরে থাকতে পারে বলে মনে হচ্ছে, তাই না? বাধ্য হয়ে স্বীকার করলাম যে আমাদের আশঙ্কা সেই রকম। পরাশর গম্ভীর হয়ে খানিক চুপ করে থেকে বললেন,
যেমন কাউল সাহেব পালিয়ে যাননি, তাকেই কেউ হয়তো সরিয়ে ফেলেছে পুকুরের ভেতর থেকে ছড়িটা পেয়ে, এরকমই আপনাদের অনুমান হচ্ছে? উৎসাহিত হয়ে উঠে বললাম, আমরা ঠিক তাই ভেবেছি, কিন্তু শুধু ছড়িটা পাওয়া গেল কেন, লাশটা কেন পাওয়া গেল না, সেটা তো বুঝতে পারছি না। লাশটা তো বাড়ির ভেতরেই থাকতে পারে। অবাক হয়ে বললাম, বাড়ির ভেতর? তাহলে তাহলে লাশ আর খুনি দুই যাতে ধরা পড়ে তার একটা ব্যবস্থা তো করা দরকার, কি বলেন? বলে পরাশর পাশের ফোনটা তুলে নিলেন। ও কি ও কি, ফোন করছেন কোথায়? সবিস্ময়ে জিজ্ঞেস করলাম। ততক্ষণে ফোনের নাম্বার ঘোরানো হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ, গোয়েন্দা বিভাগের মিস্টার শর্মাকে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিস্টার শর্মা বলুন, পরাশর ফোন করেছেন। বলে পরাশর যার নাম করলেন, তিনি যে পুলিশের গোয়েন্দা বিভাগের মস্ত বড় কর্মচারী, তা শুনে আমি বেশ অবাক হলাম। বিমূঢ়ভাবে পরাশরের ফোনের আলাপ শুনতে লাগলাম। হ্যাঁ শর্মা। হ্যালো, কে বলছো? গদাধর, গদাধর বলো। না না, গদাধর নয়, পরাশর, পরাশর, কবি পরাশর বর্মা। ও পরাশর, এই দেখো বাপু, এখন আমি কবিতা শুনতে শুনতে পারবো না, অত তো সময় নেই। আরে না না, কবিতা শোনাতে তোমায় ডাকছি না, ডাকছি তোমাদেরই একটু উপকার করতে। ও আচ্ছা আচ্ছা, শোনো, নিতাই মুস্তাফি স্ট্রিটের এশ কাউল সম্বন্ধে কোনো কৌতূহল আছে কি? আছে, বেশ বেশ, তার অন্তর্ধান রহস্যের কিনারা করতে চাও? কাউল সাহেবকে কেউ সরিয়েছে সন্দেহ করছো? বাহ ভালো ভালো, আমাদের কৃত্তিবাস বাবুরও তাই মত। কৃত্তিবাস বাবু কে? ও চিনবে না তুমি, সাহিত্যের খবর তো রাখো না, তিনি মস্ত বড় কাগজের এক সম্পাদক, কবিতা শুনতে এসছেন আমার বাড়িতে, বুঝেছো, কবিতা শুনতে। যাক, এখন ওসব কথার সময় নয়। কাউল সাহেবের লাশ পাচ্ছ না তাই তো? পাবে পাবে, লাশ আর খুনি একসঙ্গেই পাবে। এক্ষুনি চলে যাও মুস্তাফি স্ট্রিটে, বিশ্বম্বর বাবুকে এখনই পেলে পেতে পারো, ওয়ারেন্ট নিয়ে যাও সঙ্গে, আর দেখা মাত্র গ্রেফতার। হ্যাঁ হ্যাঁ গ্রেফতার। প্রমাণ? প্রমাণ তিনি নিজেই, তার অনেক কীর্তি ঘাঁটলে তবে বেরোবে। হ্যাঁ, তিনি লাশ, তিনি খুনি। ওধারে গোয়েন্দা বিভাগের উচ্চ কর্মচারী, আর এধারে আমাকে সমানভাবে বিমূঢ় করে পরাশর বর্মা ফোনটা তৎক্ষণাৎ নামিয়ে রেখে দিলেন। বিস্ময়ের ধাক্কাটা একটু সামলে নিয়েই জিজ্ঞাসা করলাম, আপনি হঠাৎ খেপে গেলেন নাকি, না আপনাদের মধ্যে এরকম ঠাট্টাই আর কি চলে? ঠাট্টাই আর কি, পুলিশের লোকের সঙ্গে এমনি যতই বন্ধুত্ব থাক, আসল ব্যাপারে ঠাট্টাই আর কি চলে না মশাই। তার মানে বিশ্বম্বর বাবুই কাউলের লাশ আর খুনে, এ কথার মানে কি? মানে মানে তো যা বলেছি তাই, কাউল বলে তো কেউ নেই, বিশ্বম্বর আই কাউল সেজে দুনিয়া শুধু সকলকে ঠকিয়েছেন, এখন বিশ্বম্বর হয়ে জাল গুটি আবার অন্য মৃগয়ে যাওয়ার তালে রয়েছেন। তখন বাংলা বলতেন না, সাদা দাড়ি গোফ দিয়ে সৌম বিদেশি সেজে থাকতেন, এখন আবার বাংলা চেহারাটা বার করেছেন, সকলকে ফাঁকি দেবেন বলে যেখানে যা পেরেছেন হাতিয়ে নিয়ে বাড়িটা আবার নিজেকেই অন্য নামে বিক্রি করে দিয়ে চলে গেছেন। কিন্তু চোখে কিছু না দেখে শুধু আমার কাছে গল্প শুনে আপনি এই রহস্য বুঝলেন কি করে? বুঝলাম বুঝলাম, ধরুন কুকুরের ডাকে। কুকুরের ডাকে? হ্যাঁ কুকুরের ডাকে, যুধিষ্ঠিরের বেলায় জম কুকুর সেজে এসেছিলেন, আর বিশ্বম্বর বাবুর বেলায় কুকুরই জম হলো। কাউল সাহেব উদাও হওয়ার পরও আপনারা বাড়িতে কুকুরের ডাক শুনেছেন, আপনিই বলেছেন কুকুরটা হিংস্র, হিংস্র কুকুর হলে মনিব ছাড়া অন্য কারোর সঙ্গে একই বাড়িতে কিছুতেই থাকত না, সে যে বন্ধ থাকে কোনো ঘরে এমনটাও নয়, কারণ একদিন তাকে রাস্তায় একজন ঘুরে বেড়াতে দেখেছে, সেদিন কোনো রকমে দরজা খোলা পেয়ে কুকুরটা বেরিয়ে গিয়েছিল, আর বিশ্বম্বরবাবুও তাকে খুঁজতে খুঁজতে নির্জন রাস্তায় রাতে বেরিয়ে গিয়েছিলেন। বিশ্বম্বরবাবু সব ভুল পাল্টে ফেলেছিলেন, শুধু কুকুরটার প্রতি তার যে মায়া, সেটায় তাকে কোথাও পাঠিয়ে দিতে বা তাকে মেরে ফেলতে তিনি পারেননি। আশা করি এতক্ষণে তাকে ধরতে পুলিশের গাড়ি রওনা হয়ে গেছে।
মুখ থেকে আপনা থেকে বেরিয়ে এলো, সত্যি কি বলে আপনার প্রশংসা করব ভেবে পাচ্ছি না। পরাশর বর্মা সলজ্জ একটু হেসে বললেন, এ মানে তাহলে আপনি কোন কবিতাগুলো নেবেন বলে ঠিক করলেন? শুনলেন গোয়েন্দা কবি পরাশর বর্মার দ্বিতীয় কীর্তি ভয়ঙ্কর বারাটি ও পরাশর বর্মা। গল্প পাঠ অর্থাৎ কৃত্তিবাস ভদ্রের ভূমিকায় সুদীপ্ত। পরাশর বর্মা, অন্যান্য সকল চরিত্র, গল্পের সূত্রধার, শব্দগ্রহণ, সম্পাদনা ও পর্ব পরিচালনায় আমি দেবদূত। গল্পের উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ও সকলের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবে রাখবেন। বাংলা সাহিত্যের নানান গল্প কবিতার উপস্থাপনা, তথ্যমূলক ব্লগ ভিডিও, শর্ট ফিল্ম এবং নিজস্ব শৈলীর বিভিন্ন উপস্থাপনা দেখতে ও শুনতে পারবেন আমাদের এই চ্যানেলে। তাই সকল প্রয়াসে আমাদের পাশে থাকুন এবং আরও নিত্য নতুন কাজ আপনাদের উপহার দেওয়ার জন্য আমাদেরকে উজ্জীবিত করুন। বেশ কিছুদিনের মধ্যেই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ঠিক হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শারদীয়ার প্রতিটি মুহূর্ত সাবধানতার সাথে উপভোগ করুন। আবার সকলকে জানাই শুভ শারদীয়া। আজ এখানেই বিদায় নিলাম, ভালো থাকবেন, ধন্যবাদ।